দিতাম, এই পুজোর অনুদান নিয়ে যে টাকা নিয়ে যে ব্যাপারগুলো, দেখা যাচ্ছে একজন পার্সোনাল অ্যাকাউন্টে চেক গেছে, পুজোর অনুদান দেওয়ার ব্যাপার কিন্তু গেছে সেটা পার্সোনাল অ্যাকাউন্টে চেক, টিটাগড়ের এক কাউন্সিলর তার স্বামীর পার্সোনাল অ্যাকাউন্টে চেক যাচ্ছে। এরা আসলে রাজ্যের কোষাগারটাকে নিজেদের বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি ভেবে বসে আছে, এই রাজ্যের কোষাগারটা ওদের কাছে হচ্ছে গৌরী সেনের ফান্ডের মতো। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে না, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানে এগুলো ভুল না, এখানে যে হরিণ লুটের ব্যাপার চলছে এটা সবাই জানে, সরকারি কোষাগারটা একটা হরিণ লুট বানিয়ে দিয়েছে, যে যেমনভাবে পারো লুটো, কোথাও পুজোর অনুদানের নাম করে, ক্লাবের নাম করে, এর ওর নামে যেমন কালকে এটা পোস্ট করার পর আমাকে একজন ফোন করে একটা তথ্য দিল, কাগজও পেয়ে যাব, একটা ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে বাবা, ছেলে হচ্ছে সেক্রেটারি, অনুদানের টাকা লাস্ট দু তিন বছর ধরে ঢুকছে কিন্তু ক্লাবটার কোনো এক্সিস্টেন্সই নেই, মানে ফিজিক্যালি সেই ক্লাবটার কোনো এক্সিস্টেন্সটা পর্যন্ত নেই, এই তো অবস্থা। না আগের বছর 70 ছিল, এবার 85, আবার সামনের বছর আবার 1 লাখ, কোনো কিছুই দেবে না। আমি তো বলছি লুটের রাজত্ব কায়েম করে এখানে সবাইকে লুট করার সুযোগ করে দিচ্ছে, যাদের সুযোগ করে দিচ্ছে তারাই তৃণমূল করছে, যাদের লুট করার সুযোগ করে দিচ্ছে, পয়সা লোটার সুযোগ দিচ্ছে, তারাই তৃণমূলের ভোটটা লুটছে। তো এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চান, তৃণমূলের নেতা এই জন্য এগুলো সব করতে পারছে, যা খুশি তাই করছে, এসব বাপের রাজত্ব ভেবে নিয়েছে, যা পারছে করছে। এখন বিষয়টা হচ্ছে একটা প্রেশার তৈরি হয়েছিল, দল পদত্যাগ করতে বলছে, কিন্তু আমি বলছি এই পদত্যাগটা ওই কারণে নয়, পদত্যাগটার পেছনে তাদের দলীয় একটা রাজনীতি আছে যার জন্য হয়েছে, কারণ কুকথা বলার জন্য পদত্যাগ তৃণমূল কংগ্রেসে কোনো দিন আজ অব্দি হয়েছে বলে কেউ জানে না। আর যদি তার বিরুদ্ধে পদক্ষেপই হতো, শুধু পদত্যাগ করে ক্ষান্ত হলে হবে, তার বিরুদ্ধে তো ক্রিমিনাল মামলা হওয়া উচিত, তাই তিনি যে কাজগুলো করেছেন সেগুলো তো পেনাল প্রভিশনস অ্যাট্রাক্ট করে ক্রিমিনাল আইন অনুযায়ী, সেইগুলো কেন করছে না সরকার? এই হাতির দাঁতের মতন কেস দেখানোর একটা খাওয়ার একটা, মানে একটা জিনিস করছে কিন্তু উদ্দেশ্যটা অন্য, সেটা বোঝাই যাচ্ছে। অখিলগিরি যখন ওই মহিলা আধিকারিককে ধমকাচ্ছিলেন, পাশ থেকে একজন বলছিল যে আপনাদের মাইনে কিন্তু আমাদের পয়সা দিয়ে হয়। আরে এরা অশিক্ষিত, এদের মানে কি বলবো, এদের লজ্জা লাগে বলতে, এরা জনপ্রতিনিধি, এরা কিছু জানে নাকি? এটা সরকারি আধিকারিক যত পড়াশোনা করে চাকরি পেয়েছে, তার সারা জীবনে যত বই পড়েছে, ও কোশ্চিনকালে ভাবনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, ক লিখতে কলম ভাঙা লোকজন এরা আবার কি বলবে এইসব আধিকারিকদের সম্পর্কে? আর বিশেষ করে এই ধরনের লোকজন অশিক্ষিত, অপগণ্ড, এদের কোনো কাজকর্ম নেই, এই জন্য এইসবগুলো করছে, সরকারে আছে একদম নিজেদেরকে কি না কি ভেবে বসে আছে। অখিলগিরিকে বলেছিল যে নিঃশর্তে ক্ষমা চাইতে, অখিলগিরি বলছেন আমি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র দিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাই। উনি কি করবে না করবে আমার তাতে, উনি একজনের সঙ্গে দুর্ব্যবহার করলো, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাই, ওদের ব্যাপার আমি বলতে পারবো না, তাদের দলের ব্যাপার আমি বলতে পারবো না, এই সমস্ত এই ধরনের লোকজনদের নিয়েই তো তৃণমূল কংগ্রেস, ভদ্রলোকেরা তৃণমূল করে নেই। কালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাজ্যের রাজ্যপাল সিপি আনন্দ বোস, বলেছে যে রাজ্যের অর্থনৈতিক ভেঙে পড়েছে, এ খাদের টাকা ও খাদে খরচা হচ্ছে। আমি যেমন আজকে কালকে আমি একটা পোস্ট করেছিলাম, এই পুজোর অনুদান নিয়ে যে টাকা নিয়ে যে ব্যাপারগুলো, দেখা যাচ্ছে একজন পার্সোনাল অ্যাকাউন্টে চেক গেছে, পুজোর অনুদান দেওয়ার ব্যাপার কিন্তু গেছে সেটা পার্সোনাল অ্যাকাউন্টে চেক, টিটাগড়ের এক কাউন্সিলর তার স্বামীর পার্সোনাল অ্যাকাউন্টে চেক যাচ্ছে। এরা আসলে রাজ্যের কোষাগারটাকে নিজেদের বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি ভেবে বসে আছে, এই রাজ্যের কোষাগারটা ওদের কাছে হচ্ছে গৌরী সেনের ফান্ডের মতো। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে। রাজ্যপালেও বলেছেন যে রাজ্য যদি শ্বেতপত্র প্রচার করে বলুক যে আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো ভুল। না সে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানে এগুলো ভুল না, এখানে যে হরিণ লুটের ব্যাপার চলছে এটা সবাই জানে, সরকারি কোষাগারটা একটা হরিণ লুট বানিয়ে দিয়েছে, যে যেমনভাবে পারো লোটো, কোথাও পুজোর অনুদানের নাম করে, ক্লাবের নাম করে, এর ওর নামে যেমন কালকে এটা পোস্ট করার পর আমাকে একজন ফোন করে একটা তথ্য দিল, কাগজও পেয়ে যাব, একটা ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে বাবা, ছেলে হচ্ছে সেক্রেটারি, অনুদানের টাকা লাস্ট দু তিন বছর ধরে ঢুকছে কিন্তু ক্লাবটার কোনো এক্সিস্টেন্সই নেই, মানে ফিজিক্যালি সেই ক্লাবটার কোনো এক্সিস্টেন্সটা পর্যন্ত নেই, এই তো অবস্থা। আমরা দেখলাম এই যে প্রথমে 50, তারপরে 60, এবারে 85,000 টাকা করে দেওয়া হয়েছে। হ্যাঁ আমরা না আগের বছর 70 ছিল, এবার 85, আবার সামনের বছর আবার 1 লাখ। আমরা দেখেছি যে এই টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন নতুন ক্লাব গজিয়ে উঠছে এবং সেই ক্লাবের, আরে শুধু গজিয়ে উঠছে না, শুধু গজিয়ে উঠছে না, যে যেমনভাবে পাচ্ছে টাকা লুটছে। এই দুর্গাপূজাটা মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের, কিন্তু আমরা দেখছি যে ক্লাবের সেক্রেটারি, সভাপতি মুসলিম নতুন করে তৈরি করে, আরে হচ্ছে তো এখানে দিয়ে দিতে পারছে না, ডিএটি এগুলো কোনো কিছুই দেবে না। আমি তো বলছি লুটের রাজত্ব কায়েম করে এখানে সবাইকে লুট করার সুযোগ করে দিচ্ছে, যাদের সুযোগ করে দিচ্ছে তারাই তৃণমূল করছে, যাদের লুট করার সুযোগ করে দিচ্ছে, পয়সা লোটার সুযোগ দিচ্ছে, তারাই তৃণমূলের ভোটটা লুটছে, তো এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চান। সে স্পষ্ট করবো এই যে অখিলগিরিকে সাসপেন্ড মানে পদত্যাগ করতে বলায়,
তৃণমূলের সম্ভবত রাজ্যসভা সদস্য শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন বলেছেন, তো উনি বলছেন যে তৃণমূল রাজধর্ম পালন করছে, তৃণমূল যেটা পারে বিজেপি সেটা কখনোই পারে না, কি বলবে ওদের ব্যাপার আমি বলতে পারবো না। শান্তনু সেন কি বললো না বললো তাতে এসে এটা রাজধর্ম পালন, যদি রাজধর্ম পালন হতো যদি পশ্চাৎ দেশে দূরে লাথি মেরে জেলে ভরে দিত, এতো ক্রিমিনাল অফেন্স করেছে। এই রাজ্য যত দুর্নীতি এবং বিভিন্ন যে অভিযোগগুলো আসে যখন মিডিয়া এবং সবকিছুতেই তৃণমূল, তৃণমূলের বাইরে কিছু না, তখন ওরা কিন্তু দেশ ভবনে বেরিয়ে যায়। ওটাই তো বললাম, সবকিছুতেই তৃণমূল, তৃণমূলের বাইরে কিচ্ছু না, ও করবে ওটা ওরা করবে। এখন চুরিকে কিছু তারা ভাবে ডিফেন্ড করতে পারবে নাকি, তাদের চৌর্যবৃত্তি, তাদের যেভাবে তারা বাংলাটাকে লুটছে তারা ডিফেন্ড করে, তারা নিজেরাও যারা ডিফেন্ড করতে পারবে না, আবল তাবল কথা বলে ওই গাধা যেরকম জল গুলে খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তাই হয়েছে, গোলা করে জল খাচ্ছে। আপনারা অগিগিরি যে পদত্যাগ করছেন আপনারা কত পদত্যাগ করবে, কে কাকে জেলে পাঠাবে, কে কার পশ্চাৎ দেশে লাথি মারবে, তাদের ব্যাপার তারা বুঝুক।